হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেল আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, আর কি কারণে করিনি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কি বলো তো বন্ধুরা, পুজো ছিল, মানে কালী পুজো মেন হচ্ছে এটাই। তো আমাদের এখানে জানো তো কালী পুজোতে না প্রচণ্ড ধুম হয়। তো কালী পুজোর 4-5 দিন ধরে প্রচণ্ড ধুম হয়। তারপরে প্রত্যেক বাড়ির মানে ভাইফোঁটার দিন আর কি আমাদের এখানে নাচা গানা হয়, বাউল টাউল হয় আর কি। তো সেই দিকেই আর কি আনন্দে মেতে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, তার জন্য আমি ব্লগ শেয়ার করতে পারিনি এবং কি ভিডিও শ্যুট করতেও পারিনি, মানে ইচ্ছে হচ্ছিলো না আর কি। মনে হচ্ছিলো আনন্দটা করি, যেহেতু 1 বছর পর এই আনন্দটা পাই আমরা। তো কী বলো তো বন্ধুরা, আমাদের না দুর্গাপুজোয় সেরকম আনন্দ হয় না। দুর্গাপুজোয় জাস্ট আমরা ঠাকুর দেখতে যাই, ঘোরাঘুরি করি, এটাই যা। বাট কালী পুজোতে আমাদের পাড়াতে খুব মানে খুবই আনন্দ হয় আর খুব মজা করি আমরা সেই কালী পুজোর সময়তে। তার জন্য আর কি সেই 4টে দিন আমি কোনোরকম ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর বেশ কিছুদিনও হয়ে গেল, আজকে যেহেতু 1 সপ্তাহ মতন হয়ে গেল, তো আজকে হচ্ছে রবিবার। তো আগের রবিবার কালী পুজো গেছে, তো এই রবিবার থেকে মানে আজকে ভিডিওটা আমি মানে শ্যুট করেছি আর এখন বসে বসে আমি এডিট করছি। তো সোমবার দিন এই ব্লগটা পোস্ট হবে। তো প্লিজ, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছিলে সেভাবেই আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি ভীষণ 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 ভালো আছি, আর আমার গোপাল সোনাও কিন্তু ভীষণ ভালো আছে। তো বন্ধুরা, কী বলতো একটা কথা বলি, ভাইফোঁটার দিন আমার ব্লগ করা মানে একটা দরকার ছিল, যেহেতু আমি কিন্তু গোপাল সোনাকে বেশ সাজিয়ে গুজিয়ে ভাইফোঁটা দেওয়া করিয়েছি। মানে গোপাল সোনারে সরি গোপাল সোনার দিদিরা আর কি ভাইফোঁটা দিয়েছে গোপাল সোনাকে। তো একটা আমি ছবি তোমাদের সাথে শেয়ার করব। তো গোপাল সোনা কিন্তু বেশ খুশি ছিল সেই দিন, যেহেতু ভাইফোঁটা জমদ্বিতীয়ার দিন, আর গোপাল সোনা হ্যাপি হবে না তাই কখনো হয়। তো সেই দিন কিন্তু ব্লগ শেয়ার আমি করিনি, ব্লগ করবো কি আমার ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না, মানে এত মজা হচ্ছিলো আমাদের, আনন্দ করছিলাম। তো সেই জিনিসটা আমি তুলে ধরিনি তোমাদের সামনে। তো কি বলবো, যাই হোক বন্ধুরা বাদ দাও। তো এরপর থেকে মানে একদিন অন্তর অন্তর ভিডিও আপলোড দেবো তোমাদের সাথে, ভিডিও শেয়ার করবো প্রত্যেক দিনটা দিয়ে মানে সময় হচ্ছে না, কারণ এখন ছোটো দিনের বেলা বুঝতেই পারছো, কাজকাম সারতে সারতে সেই সময় চলে যাচ্ছে। তো তার জন্য আর কি মানে সময় দিতে পারছি না আমি। তো একদিন পর পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো ভাবলাম গোপাল সোনাকে আমি স্নান করে দিই। তো অনেকদিন আগেই একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি তোমার গোপাল সোনাকে এত চকচকে রাখো কীভাবে। তো বন্ধুরা, আমি তোমাদের বলি, আমার গোপাল সোনা কিন্তু সত্যি কথা বলতে আমি সেরকম কিচ্ছু গোপাল সোনাকে মাখাই না, আমি জাস্ট ঘি দিয়ে গোপাল সোনাকে স্নান করাই। জলের মধ্যে তোমরা দেখতেই পাও যে আমি স্নানের সময় কী দিই না দিই। তো যদি সেই ভিডিওটা তোমরা কেউ দেখে না থাকো, তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে এসো, আর দেখতে পেয়ে যাবে যে গোপাল সোনার স্নানের ভিডিও, আমি স্নানের কী কী মানে জলের মধ্যে কী কী দিই উপকরণ, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো সকালবেলা তোমার দাদাভাই আর কি খেতে দিয়েছিল। তো এখন দুপুরবেলা, দুপুরবেলা বলতে কি ওই 12:30 এরকমই বাজে আর কি। তো এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম আর একটা ফ্রেশ জামা পরিয়ে দিলাম। আর যেহেতু শীত শীত পড়ে গেছে, তো গোপাল সোনার জন্য আমি সোয়েটার নিয়ে এসেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তবে হ্যাঁ বন্ধুরা, একটা পেয়েছি, কারণ ধরো আমি যেদিন বাজার গেছিলাম সেদিন বললো যে একটাই আছে ছোটো সাইজটা, আর বাদ বাকি সব বড় বড় সাইজ ছিল, তার জন্য আমি নিইনি। তো বললো 2 দিন পরে আসবে, দিন নিয়ে যাবে। তো 2 দিন পরে গিয়ে আমাকে গোপাল সোনার জন্য টুপি আনতে হবে আর 2টো সোয়েটার আনতে হবে। তো যেটা নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো এখন গোপাল সোনাকে আমি খেতে দিয়ে নেবো। আর ফুলগুলো এখন তুললাম না, কারণ এগুলো তো সকালে দিয়েছি, এগুলো সেই বিকালবেলাতেই আমি তুলব। আর একটা কথা বন্ধুরা, যে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তো সেই দিদিভাইকে বলছি গোপাল সোনাকে আমি কিচ্ছু মাখাই না, আমি শুধু প্রত্যেক দিন ঘি দিয়ে মানে স্নান করাই আর কি, ঘি মাখিয়ে ভালো করে ঘি মাখিয়ে স্নান করাই, আদার্স কোনো জিনিস মাখাই না। তবে হ্যাঁ বন্ধুরা, জানি না আমার গোপাল সোনা এত চকচক করে কেন। তো যাই হোক, আমার গোপাল সোনা কিন্তু ভীষণ খুশি হয় তোমাদেরকে দেখে, বা আমার কাছে থেকেও আর কি খুব খুশি হয়। তো তোমরা যখন কমেন্ট করো আমার গোপাল সোনা, তখন আরও বেশি খুশি হয়। আর আমার গোপাল সোনার মুখ কিন্তু সবসময় হাসি হাসি থাকে। আমার প্রত্যেকটা বন্ধু আমাকে কমেন্ট করে জানায় যে দিদিভাই তুমি গোপাল সোনাকে কোথা থেকে নিয়ে এসছো, তোমার গোপাল সোনার মুখ কিন্তু ভীষণ হাসি হাসি। তো কী বলো তো বন্ধুরা, তুমি দেখবে যখন গোপাল সোনাকে ভালোবেসে তুমি একটা কিছু দেবে না, তখন কিন্তু ভীষণ খুশি হবে আর ভীষণ এক্সাইটেড হবে গোপাল সোনা। তো দেখো, আমি এখন একটা নতুন জামা পরিয়ে দিয়েছি গোপাল সোনাকে। তো গোপাল সোনার মুখটা কিন্তু খুবই খুবই হ্যাপি হ্যাপি রয়েছে। আর এখন আমি একটু মানে ভোগের আরতি করে নেবো, তারপরে গোপাল সোনাকে খাইয়ে দেবো। সো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।
ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ঠিক কাল সকাল 12টায়। আর তোমরা আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, গোপাল সোনাকে আমি ধূপকাঠি দেখিয়ে নিই, ভোগের আরতিও করে নিই, তারপরে গোপাল সোনাকে খাইয়ে দেবো। তো ব্লগটা দেখতে থাকো, আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর গোপাল সোনা কেমন আছে সেটা তোমাদেরকে বলেই দিলাম প্রথমে, আমার গোপাল সোনা খুব 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 ভালো আছে, আর তোমাদের ভালোবাসা পেয়ে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো সেটা দেখে গোপাল সোনা আরও ভীষণ এক্সাইটেড, কারণ হচ্ছে বেশ কিছুদিন ব্লগ আমি শেয়ার করিনি, তো আবার আমি তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমাদের কালী পুজো কেমন কাটলো, যমদ্বিতীয়া কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তাড়াতাড়ি ঝটপট তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নাও। তো রাধে রাধে বন্ধুরা, টাটা।